আরব সাগরে অপহৃত একটি জাহাজ। ওই জাহাজে রয়েছেন ক্রু মেম্বার সহ মোট 15 জন ভারতীয়। ইতিমধ্যেই ভারতের নৌবাহিনীর একটি জাহাজ অপহৃত ওই পণ্যবাহী জাহাজের কাছে পৌঁছে গিয়েছে এবং আটক ভারতীয়দের উদ্ধার করার প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে শুক্রবার শিপিং এর ডিরেক্টর জেনারেল শ্যাম জগন্নাথন জানিয়েছেন, আটক সব ভারতীয় ক্রু মেম্বাররাই সুস্থ রয়েছেন। ভারতীয় ছাড়াও ওই পণ্যবাহী জাহাজে কয়েকজন ফিলিপিন্সের ক্রু মেম্বারও রয়েছেন।